আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আমি একদম সর্বটরবত বানাচ্ছি। এইটা এই ব্লগটা আরও আগে আপলোড করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। আই থিঙ্ক এই ব্লগটা হচ্ছে 28 রোজার, মানে স্যাডলি রোজা শেষ হয়ে যাচ্ছে আর একটা রোজা বাকি। খুবই খারাপ লাগছে, বাট এখন যখন ভয়েস ওভার দিচ্ছি রোজা শেষ। যাই হোক, এই তো শরবত টরবত বানাচ্ছিলাম, লেবুর শরবত। লেবুর শরবতের উপর তো কোনো কথা নেই, যেহেতু গরম আমার হাজব্যান্ডের শরবতের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে লেবুর শরবত। সো খুব কুইকলি কুইকলি লেবুর শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। এরপরে ভাবলাম যে কি করা যাবে, তারপরে দেখলাম যে আমি বলো যেটা আলুগুলো একটু, মানে যেহেতু আলুর চপ বলছে, হ্যাঁ আলুর চপ বানানো হবে, সেজন্যই আসলে আলুগুলো নিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছিলাম। আর আমার তো আলুর চপ ছাড়া হয়ই না। আমাদের বাসায় হচ্ছে আমি আর আমার শ্বশুর, আমরা দুজনে হচ্ছে ইফতারি পাগল, লাইক ভাজা পোড়া, মানে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো হতেই হবে। আর এখানে আমার হাজব্যান্ড আমার সাথে দুষ্টামি করতেছিলো, কী করতেছিলো, আমি হচ্ছে গিয়ে এগুলো করছি, ভিডিও নিচ্ছি, ওর মধ্যে হচ্ছে বলছে নাও পাউরুটিও দিয়ে দাও আলুর চপের মধ্যে। যাই হোক, দেন এগুলো শেষ করে এখানে হচ্ছে আমি তা খুব চটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমার কিছু টুকটাক শপিং আছে। এই দেখুন আমি রেডি, মানে আমার বের হতে হবে, যেগুলো একদম লাস্ট মোমেন্টের শপিং, যেগুলো ছাড়া হবেই না। আমার হচ্ছে একটা স্কার্ফ কিনতে হবে, স্যান্ডেল কিনতে হবে, টুকটাক মেকআপ কিনতে হবে। ফার্স্টে চলে গিয়েছিলাম হোপের সামনে, এখানে হচ্ছে আমার সিলেক্টেড কিছু দোকান আছে যেখান থেকে আমি অলওয়েজ স্কার্ফ কিনি আমার ড্রেসের জন্য। তো সেখানে দেখিয়ে দেখি ওরে বাবা এত ভিড়, বাট আমার স্কার্ফের দোকানগুলো তো ছিল খালি, ছিল তেমন ভিড় ছিল না, বেঁচে গিয়েছি। দেন স্কার্ফ খুব বেশিক্ষণ লাগিনি, বাট দ্য থিং ইজ আমি ম্যাচিং করতে পারছিলাম না। দেন আমার হাজব্যান্ডের চোখে পড়েছে ম্যাচিং করার স্কার্ফ, তারপর কিনে নিয়ে তারপর ভাবলাম যে এটার অপোজিটেই হচ্ছে অ্যাপেক্স বাটা আছে, সেখানে চলে যাবো। আমার যদিও স্যান্ডেল কেনা শেষ, বাট আমার হচ্ছে একদম একটু স্লিপার একটা স্যান্ডেল, রেগুলার টাইপের একটা স্যান্ডেল কেনা দরকার ছিল, সেজন্যই যাওয়া। বাট মানে লাস্ট মোমেন্টে যেহেতু বেতে গিয়েছিলাম, মানে অনেকগুলো স্যান্ডেলের শোরুমে গিয়েছি কিন্তু এত বাজে অবস্থা, লিটারেলি মানে কয়েকটা স্যান্ডেল শু আছে এরকম অবস্থা, আর যেটাই আছে আমি যেটাই পরি সেটার হচ্ছে ওরকম সাইজ নেই। অনেক ঘুরছিলাম, লাস্ট মোমেন্টে আমি যেটা বলছিলাম যে এই যে এগুলো নিয়ে নিই, এগুলো নিয়ে বাসার মধ্যে পড়ি, এগুলো এছাড়া তো আমি আর কোনো আমার মাপের পাচ্ছি না। মানে খুব ঘুরছিলাম, অনেকবার গিয়েছি, লাস্টে আমি অ্যাপেক্সে দুইবার গিয়েছি, বাটাতে দুইবার গিয়েছি, কারণ আমি লাস্টে হচ্ছে দুটো স্যান্ডেল খুব চুজ করেছি কিন্তু একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। অ্যাপেক্সে যা অবস্থা হয়েছিল, আমি মনে খুব গুনে গুনে কয়েকটা স্যান্ডেল শু দেখেছি, শালি হিল, মানে হিলের কালেকশন অনেক ভালো, তো এখান থেকে আমি অনেকগুলোই পরে দেখছিলাম আমার পায়ের সাইজে নেই। দেন আমার একটা স্যান্ডেল এত পরিমাণে পছন্দ হয়েছিল, এই যে যেটা দেখ, এটা না, এটার সেকেন্ডে দেখবেন যে আমি একটা স্যান্ডেল পরেছি, এই ব্রাউন স্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার সাইজের না। আমার মনে হচ্ছিলো সবাই মনে হয় লুটপাট করে সব স্যান্ডেল শু তাদেরটা নিয়ে নিয়েছে, মানে আমার আর হবে না। খুব কষ্টে একটা স্যান্ডেল পছন্দ হয়েছে বাটা থেকে, পর সেখান থেকে নিয়েছি। দেন আমি মেকআপে জিনিসপত্র যে যেখান থেকে কিনেছিলাম সেখানে আর ভিডিও করার মতন অবস্থা হয়নি, এত রোদ, আমার আর আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। দেন এই যে ডিরেক্ট বাসায় এসে আমি হচ্ছে একটা লিপস্টিক কিনেছিলাম আমার শাশুড়ি আমার জন্য, দেন আইল্যাশ নিয়েছিলাম, আইল্যাশ গ্লু নিয়েছিলাম যেটা বেশি ইম্পর্টেন্ট, আর আমি ব্লাশ প্যালেটটা নিয়েছিলাম। যদিও আমার ব্লাশ প্যালেটটা কেনার কোনো মানে ছিল না, বাট কিনতে হয়েছে, তার কারণ একটু পরে বুঝতে পারবেন। এই তো টুকটাক জিনিসগুলো। দেন হচ্ছে গিয়ে আমি লিপ বাম কিনেছিলাম, যেগুলো যেটা আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, লিপ বাম ছাড়া আমি চলতে পারি না, আমার এত পরিমাণে ঠোঁট ফাটে বলার বাহিরে। এই তো এতটুকুই। দেন এই যে মেইন রিজনটা হচ্ছে এটাই, আমি যে রেগুলার যে ব্লাশটা ইউজ করি সেখান থেকে আমার আমার যেটা সবচেয়ে ফেভারিট সেই ব্লাশটা ভেঙে চুরচুর হয়ে গেছে, আর সেগুলোর জন্য অন্যগুলো কালারগুলো নষ্ট হচ্ছে। আমি ভেবেছি এটার একদম যে কালারটা এটা একদম উঠিয়ে আমি পুরোটা ফেলে দিব, কিছু করার নাই, মানে এটা আমার মোস্ট ফেভারিট আর রেগুলার বেসিসের কালারটা ছিল। এটা ভেঙে যাওয়ার কারণেই আমার মেইনলি হচ্ছে ব্লাশ প্যালেটটা কেনা, মানে খুবই স্যাডলি কীভাবে যে ভেঙেছে আমি জানি না, জাস্ট ড্রয়ার থেকেই আমি বের করে দেখেছি এরকম ভেঙে আছে, আই থিঙ্ক ড্রয়ারে ঝাঁকিতে না কিসে আমি জানি না। তো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম, কিছু মেকআপ জিনিস কিনেছিলাম, ফেস পাউডার, দেন আইলাইনার, মাস্কারা, এই যে আমি একটা ব্লাশ প্যালেটও কিনেছি, বাট দ্য থিং ইজ এখানে কিন্তু ব্লাশ একটা কালার, একটা কন্টিউরিং আর হচ্ছে একটা হাইলাইটার,
তিনটা এরকম দাওয়া, সো আমি তো একটা ব্লাশ দিয়ে পসিবল না একটা কালারে, সেই জন্য এই যে আমি দেখতেই পাচ্ছেন আমি আরও কিছু অনেকগুলো প্রোডাক্টে কিনেছি। আমি ভাবছি যে ঈদের ব্লগে হচ্ছে আমি আপনাদের বাকি প্রোডাক্টগুলো দেখাবো, লাইক ছোটো একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, মানে ছোটো ছোটো কিছু জিনিস টুকটাক নিয়েছি সেগুলো আমি দেখাবো। তো আমার এই ব্লাশ প্যালেটটা খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এই কালারগুলো এত সুন্দর, লাইক অরেঞ্জিশ আছে, পিঙ্কিশ আছে, মানে একটা শেডেরই অনেকগুলো কালার আছে। আর এটা যে ব্লাশ প্যালেটটা দেখছেন, এটা আসলে হাইলাইটার ব্লাশ, সো অলওয়েজ দ্য হাইলাইটার ব্লাশ মানে ইউজ করা যায় না, অনলি ফর দাওয়াতে কেনা যায়। আর এদিকে দেখুন যেটা হচ্ছে, আমি এগুলো ভিডিও নিচ্ছি, আমার মেয়ে এই ড্রয়ারটা খোলা দেখে একদম সে খুশিতে ড্রয়ারটা খুলে ফেলতে যাচ্ছে, লাফাচ্ছে যে ড্রয়ার থেকে সব নিবে, মানে ওর এই কাজ দেখে আমার এত হাসি পেয়েছে। যাই হোক, এই তো আজকে এই পর্যন্ত, লাস্ট নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।